আসসালামু আলাইকুম। আজকে আমি যে ড্রয়িংটা করেছি এটা মূলত একটা মেকানিক্যাল ড্রয়িং। তো এই মেকানিক্যাল ড্রয়িংটা আমি যে ইউনিটে করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ইঞ্চি, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চ এইটা এই ডাইমেনশন আছে। আমি যদি আপনাদের দেখাই তো ইউনিট সেটিং এ গিয়ে UNITS ইউনিট গিয়ে দেখাই, তাহলে দেখুন এই যে এখানে ডেসিমেল প্রিসিশন এত এত আর হচ্ছে এখানে ইঞ্চি আছে। তো এখানে মেকানিক্যালের বেশিরভাগ কাজই মূলত মিলিমিটারে হয়, আর আমরা যারা আর্কিটেকচারাল কিংবা সিভিল কাজ করি তারা মূলত ও আর্কিটেকচারাল কাজগুলো ম্যাক্সিমাম সবই প্রায় আমরা দেখা যায় যে ফুট কিংবা ইঞ্চি এগুলোতে করি, FPS এককে করি। তো এটা নিয়ে আমি হচ্ছে আজকে এই ইঞ্চি থেকে আমি মিলিমিটারে কনভার্ট করব, কিভাবে এটা করা যায় এটা দুই উপায় আমরা করতে পারি। অবশ্য এটা তো আমি সবকিছু সেট করে একটা ড্রয়িং করে ফেলেছি, এখন আবার নতুন করে আমরা যখন এই যে এখান থেকে নিউ নিউ এ গিয়ে আমরা হচ্ছে নর্মালি কি করি, যখন আমরা মেট্রিকে কাজ করি, মেট্রিক মানে হচ্ছে মিলিমিটার মিটার এগুলা, তো মেট্রিকে কাজ করি তখন হচ্ছে যে আমরা অটোক্যাড ISO একাড ISO এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে কাজ করলে আমাদের এখানে মূলত মিলিমিটারে কাজ হয়, সমস্যা না যখন আমরা প্রথম থেকে কাজ শুরু করি। কিন্তু আমি তো অলরেডি কাজ করে ফেলেছি, এখন এটাতে জাস্ট আমি কনভার্ট করলে এটা আমরা হয়ে যাবে। তো আমি এটা কিভাবে কনভার্ট করতে পারি, তো আমি আসলে এটার ডাইমেনশন স্টাইলটা একটু দেখে নিই, যদি আর একটু ভালো হবে ডাইমেনশন স্টাইল মডিফাই গেলাম। এই যে প্রাইমারি ইউনিটস, এখানে প্রিসিশন আছে দশমিকের পরে 2 ঘর, আর ইউনিট ফরম্যাট আছে হচ্ছে ডেসিমেল। ওকে, আমার সমস্যা নাই, আমি এটারে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমি কিবোর্ড থেকে একটা কমান্ড লাইনে লিখতেছি, DWGUNITS আমাদের চলে এসেছে, DWG ইউনিটস এন্টার। এইখানে দেখুন 3টা অপশন, 6টা অপশন আছে, আমি এটারে ইঞ্চি থেকে কোন ফরম্যাটে নিয়ে যাব। তো এখানে আছে ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, তারপর ডেসিমিটার, তারপর মিটার। আমি এটারে হচ্ছে মূলত আমার দরকার তো মিলিমিটার, আমি মিলিমিটারে নিয়ে যাচ্ছি, 3 প্রেস করি। এখানে দেখুন মিলিমিটারের হচ্ছে সিকোয়েন্স এখানে 3 আছে, তো আমি 3 এখানে আমি 3 প্রেস করলাম, সরি সরি 3 প্রেস করলাম। প্রেস করার পরে এখন আমারে বলতেছে যে লিনিয়ার ডিসপ্লে ফরম্যাট, ওকে 2। এবার হচ্ছে লিনিয়ার ডিসপ্লে প্রিসিশন, এখন প্রিসিশন আমি আপনি কত দিবেন, দশমিকের পরে 4 ঘর দিবেন নাকি দশমিকের পরে 2 ঘর দিবেন? মানে ইউনিটে কিন্তু আমার হচ্ছে দশমিকের পরে 2 4 ঘর ছিল আমি যখন দেখাইছিলাম, আমি দশমিকের পরে আমি 2 ঘর দেব। এবং মিলিমিটারে দশমিকের পরে কিছু না দিলেও হয়, কারণ হচ্ছে মিলিমিটার তো একেবারেই ক্ষুদ্র একক, তো এত ক্ষুদ্র এককে মানে ভুলভ্রান্তি হবার সম্ভাবনা খুবই কম। তবে সেটা যদি মেকানিক্যাল পার্টস হয় তবে ওই হাফ মিলিমিটার অনেক সময় ঝামেলা করে। আমি জাস্ট দশমিকের পরে 2 ঘর দিয়ে দিলাম, এন্টার। তো এখানে স্কেল অবজেক্ট ফ্রম আদার ড্রয়িংস আপন ইনসেট, ইয়েস, ম্যাথ ইনস ইউনিট টু ড্রয়িং ইউনিটস, ওকে, এন্টার। স্কেল অবজেক্ট ইন কারেন্ট ড্রয়িং টু রিফ্লেক্ট চেঞ্জ ইন ইউনিট, ইয়েস, সবগুলাই আপনি ইয়েস দিয়ে দেন, সমস্যা নেই। তো আমার এখন দেখুন হয়ে গেছে তোমার ড্রয়িং এ, এটা হচ্ছে সবকিছু কিন্তু এখন মিলিমিটার দেখতে পারতেছেন। জাস্ট এটা কিন্তু হচ্ছে 6 ইঞ্চি ছিল, এটা 6 ইঞ্চি যদি আমি হচ্ছে এখন একটু দেখাচ্ছি, দুইটা দুইটা ডিসপ্লে, তো ওই ডিসপ্লে ওপেন হয়ে যাচ্ছে না কিছু। এখানে আমি যদি 6 ইঞ্চি আছে তো 6 ইনটু আমাদের 1 ইঞ্চি সমান সমান 25 পয়েন্ট, ধরি আমরা 25 মিলিমিটার, 1 ইঞ্চি সমান সমান 25 মিলিমিটার। এখানে আমরা জাস্ট হচ্ছে এই কি করি 152.40 ভাগ, এখানে যেহেতু আমাদের সায়েন্স ছিল এখানে 6 বসে দিচ্ছি, আমাদের 25.4 ধরে নিচ্ছে, 25.4 1 ইঞ্চি ইকুয়াল 25.4
25.4 ধরে নিচ্ছে এখানে, তো আমার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। আবার যদি 25, আমাদের এইখানে কত ছিল, আমাদের এখানে মেবি 3 ছিল, তো আমি 25.4 ইন্টু এখানে হচ্ছে আমার 3 ছিল, যেহেতু 3 দিয়ে গুণ দিলাম, দেখুন এখানে 76.2, এই যে এখানে 76.2 হয়ে গেছে আমার। আবার এইখানে আমার হচ্ছে কত ছিল, 50.8, 50.8 এখানে আমার প্রায় 2 ইঞ্চ ছিল, মেবি 2 ইঞ্চ ছিল এখানে, আমার 2 ইঞ্চ থাকার কারণে আমার এটা কনভার্ট হয়ে গেছে। মানে আমার অলরেডি আমার যে কাজ দরকার ছিল কাজ কিন্তু হয়ে গেছে। তো আমি এটাই হচ্ছে আজকে আপনাদের দেখাতে চাইছিলাম যে কিভাবে আমরা মিলিমিটার থেকে যে কোনো ইঞ্চি থেকে কিংবা যে কোনো ইউনিট থেকে যে কোনো ইউনিটে কনভার্ট করতে চাইলে এইভাবে আপনাদের কাজ করতে হবে। আমি এটা লিখে দিচ্ছি, DWGUNITS, এটা হচ্ছে আপনার কমান্ড লাইনে কমান্ড, এটা এই কমান্ড দিলেই হচ্ছে আপনার হয়ে যাবে। এটা এটা দিলেই আমাদের হয়ে যাবে। থ্যাংক ইউ সময় করে ভিডিও দেখার জন্য।